আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধী, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। এর পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে মহিলারা কিভাবে নামাজ আদায় করবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব চিত্ত সহকারে যে পুরুষ কিভাবে নামাজ আদায় করবেন। সর্বপ্রথম দাঁড়ানোর বিষয়ে আসি। একজন পুরুষ কিভাবে দাঁড়াবেন? দাঁড়ানোর সময় পুরুষের পা একেবারে সিধা থাকবে। সাধারণত কি হয় যে আমাদের পাগুলোকে এরকম এরকম বাঁকা আকারে দাঁড়িয়ে পড়ি, এলোমেলোভাবে দাঁড়িয়ে পড়ি, এরকম দাঁড়ানো চলবে না। দুটো পা একেবারে সমান থাকবে। এই যে সমান রাখলেন, দুই পায়ের মাঝখানে গ্যাপ থাকবে, দুই পায়ের মাঝখানে গ্যাপ থাকবে কমপক্ষে 4 আঙুল। এবং যদি কোনো মানুষ খুব বেশি মোটা সোটা হয় তাহলে কি 4 আঙুল রাখবেন? তাহলে তো পড়ে যাবেন না। সেক্ষেত্রে তার ভারসাম্যের মতো তিনি ততটাই রাখবেন। দাঁড়িয়ে গেলেন, সিধা দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে এবারে যখন নিয়ত বাঁধবেন, হাত কতটা তুলবেন, কেউ এতটুকু তোলেন, কেউ এতটুকু তোলেন না, ঠিক কান বরাবর, কানের কাছে ঠিক কান বরাবর, কানের লতি পর্যন্ত এবং দুই হাত কাবা শরীফের দিকে এরকম থাকবে। কান বরাবর হাত তুললেন, হাত তুলে নিয়ত বাঁধলেন আল্লাহু আকবার বলে। যখন এই নিয়ত বাঁধছেন, হাতে কেমন রাখবেন? এই হাতের ওপরে, বা হাতের ওপরে ডান হাত ঠিক এরকম গোল করতে হবে, 2টি আঙুল এবং 3টি আঙুল এখানে রাখলেন, ঠিক এরকমভাবে রাখতে হবে। এবং এই হাত থাকবেন নাভির নিচে, নাভির নিচে, নাভির নিচে হাত বেঁধে আপনি দাঁড়িয়ে গেলেন, সূরা কেরাত পড়লেন। সূরা কেরাত পড়ে যখন সূরা কেরাত আদায় করার পরে এবারে যখন রুকু করবেন, রুকুতে গিয়ে একেবারে পিঠটা বিছিয়ে দিতে হবে যেন কোমর এবং পিঠ এবং মাথা এক সামন্তরালে চলে আসে, একেবারে সিধা রাখতে হবে। সিধা রাখলেন এবং যে পাটা থাকবে পা কিন্তু বেঁকবে না, পাও একেবারে সিধা থাকবে, এল আকৃতির মতো। এল আকৃতিকে যেমন উল্টে দিলে হয় ঠিক ওরকমভাবে একেবারে পা সিধা থাকবে, পিঠও সিধা থাকবে। রুকু করলেন, রুকু থেকে উঠে একেবারে সিধা দাঁড়িয়ে পড়লেন এবং সেজদায় যখন যাবেন সর্বপ্রথম পা ফোল্ড হবে। পা ফোল্ড করলেন, পা ফোল্ড করার পরে হাঁটু মাটিতে ঠেকলো, তারপরে হাত যাবে, তারপরে নাক যাবে, তারপরে কপাল যাবে। এভাবে সেজদা করলেন এবং সেজদারত অবস্থায় রান এবং হাত এই দুয়ের মাঝখানে গ্যাপ রাখতে হবে। অনেকেই কী করেন, মিলিয়ে দেন, আবার অনেকেই হাত রাখেন এরকম আগে বাড়িয়ে দেন আর হাতের নিচে সেজদা করেন হাতের আগে, না হাত আপনার সেজদার জায়গার নিচে থাকবে এবং দুই হাতের মাঝখানে সেজদা করা হবে, এরকমভাবে সেজদা করা হবে। এবং বসবেন কেমন করে? অনেকেই দুই পা এরকমভাবে দাঁড় করিয়ে বসে পড়েন না, সঠিকভাবে বসার নিয়ম হচ্ছে না, বাঁ পাটা এরকম বিছিয়ে দিতে হবে, বাঁ পাটা এরকমভাবে বিছিয়ে দিতে হবে, বিছিয়ে দিলেন এবং ডান পা একেবারে যে আঙুলগুলো আছে আঙুলগুলো এরকমভাবে মুড়ে বসতে হবে, যেমন ছবিতে দেখা যাচ্ছে ঠিক আঙুলগুলো এরকমভাবে মুড়ে বসতে হবে। যদি আপনি না পারেন চেষ্টা করতে হবে, চেষ্টা করার পরেও যদি না পারেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আপনার ক্ষমতার ঊর্ধ্বে তো কিছু নেই, যতটা পারবেন চেষ্টা করবেন। এবং আশা করি চেষ্টা করতে করতে একদিন আপনি সম্পূর্ণভাবে সঠিকভাবে বসার নিয়মটাও শিখে যাবেন এবং পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারবেন। রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।